চলতি বছরের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ছয়শোর বেশি মানুষ মারা গেছেন অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা মার্কিন গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যের বরাদ দিয়ে সিএনএন এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে সংস্থাটি জানায় বছরে বাইশ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছয়শ সাতটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হন তিন জন এর মধ্যে ছয়শ জন মারা যান আহত হন আড়াই হাজারের বেশি দুই একুশ সালে যুক্তরাষ্ট্রের ছয়শ নব্বইটি বন্দুক হামলায় তিন হাজার দুইশো জন কুলিবিদ্ধ হন নিহত হন ৬৪৫ জন চলতি বছর শেষ হতে আরও এক মাস বাকি থাকায় দুই সাল বন্দুক সহিংসতার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ বছরের তালিকায় নাম লেখাতে পারে বলে শঙ্কা রয়েছে বিশ্লেষকদের